ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের টানুয়াপাড়া গ্রামের আব্দুল হায়ক কাউসার মিয়ার 2টি বসতঘর আকস্মিকভাবে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তারা ওই গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুজনই প্রবাসী, একজন দীর্ঘদিন প্রবাসে থেকে কিছুদিন পূর্বে একেবারে চলে এসেছে, আরেক ভাই সৌদি আরব থেকে ছুটিতে এসেছে। তার ফিরে যাওয়ার বিমানের রিটার্ন টিকেটও আগুনে পড়ে গেছে, শুধুমাত্র তার পাসপোর্টটি তিনি রক্ষা করতে পেরেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার আনুমানিক ভোর 4:30 দিকে তাদের ঘরের একপাশে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একটি ঘর থেকে আরেকটি করে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দুটি ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্য সামগ্রী সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা পরিষদ থেকে প্রকল্প কর্মকর্তা তাপস কুমার সহ অনেকেই ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় তারা পরিবার দুটিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। আর ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও আখাউড়া পৌরসভার মেয়র তাজগিল খলিফা কাজলের নিকট সহযোগিতা প্রত্যাশা করেন তারা। আমরা ঘুমা ছিলাম, আমার ছেলে যে এই রুমে ঘুমাই রয়েছে, এই রুমে হঠাৎ করে ছেলের গায়ে যখন আগুনে হাত লাগছে, তখন ছেলে ছিলাম দা উঠা ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমরা কোনো মতে হালিয়ে হাতে চাবিটাও আগুনের মধ্যে থেকে হাবলা দানছে আঁক ফিরে গেছে গা, চাবিটা লয়ে হালি কোনো মতে গেট হইলাম না বাড়িছে। আমরা পরনের কাপড়টি আছে আর কিছু না, ঘরে স্বর্ণ অলঙ্কার বিশা কাগজ যা আছে সব কিছু, মোবাইল আছেন 5টা, মোবাইলও সব শেষ। আনুমানিক তো ঘরে সব মিলাই এক ঘরের যদি আমরা হিসাব করতাম যে 20 লাখ টাকার মতন, 20 লাখের উপর হইব, আর 20 লাখ টাকার মতন। ভোর 4টা বাজে, আনুমানিক 4টা বাজে আগুন লাগছে। তারা দুই ভাই আব্দুল হাই এবং কাউসার মিয়া, তাদের যে এই ঘর বসতঘর পুরা গেছে এবং ভিতরে যত জিনিসপত্র ছিল সবগুলো মোটামুটি কোনো কিছু আর বাহির করতে পারে না। আমরা এটা দেখছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটা লিখবো, লেখার পরে যে সাহায্য পায় আমরা তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা। আনুমানিক দুই ভাই মিলে প্রায় 29 লক্ষ টাকা ওনারা যে হিসাব দিয়েছে সেতে 29 লক্ষ টাকার মতো। মুগরা ইউনিয়নের এটা হচ্ছে আপনার 3 নং ওয়ার্ড, এটা আপনার এরা দুইটা ভাই, একজন প্রবাসী অবস্থানরত আছে আর একজন প্রবাস থেকে একেবারে ফেরত চলে আসছে। দুইটা ভাইয়ের দুইটা বসত বাড়ি একবারে মানে ছাই হয়ে গেছে সব কিছু পড়ে। রাত আনুমানিক 4টা বাজে এই আগুনের উৎপত্তি এবং তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডকে ফোন দেওয়া হচ্ছে, তারা এসে প্রায় 2.5 ঘন্টা এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও আগুন জ্বলতেছে, আমরা ঘরে যেটা ইনভেস্টিগেশনে পেয়েছি আমাদের অনু ভাইয়ের জবানবন্দি এবং আমরাও যেটা বাস্তবে দেখেছি প্রায় 30-35 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পিআর সাহেব এবং চেয়ারম্যান মতিন সাহেব সব নোট করছে, আশা করি এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারা দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস। 20 বছর ধরে বিদেশ করতে আছে কিন্তু যা কিছু আছে আমার সব শেষ হয়ে গেছে, আমার কোনো কিছু হবে, আসলাম জিরো হিরো, ওই গেছি আমি জিরো। আইনমন্ত্রী আছে, হারা যদি আমার সাহায্য করে তো করবো, হারা কাছে আমার আবেদন রাখি। আসছি ভোর 4টার দিকে সবাই চিল্লাচিল্লি ফায়ার সার্ভিসের আওয়াজ শুনে আয়া দিয়ে প্রচুর আগুন, এই আগুন নিবানোর মতো ক্ষমতা নাই। ফায়ার সার্ভিস আসার বহুত চেষ্টা করছে, আগুন নিভাইতে পারে না। 2-2.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিস সমর্থন করছে, আগুনটা একটু দমন করছে, ওখানে আগুন জ্বলতেছে। আর আমরা এসে দেখি কোনো কিছু নাই, এই দুইটা ঘরের একটি ঘরের কোনো কিছু নাই। এই লোকটা বট্টু সাহেব এই বাইরে থাকে 17-18 বছর ধরে, তার জীবনের যা সঞ্চয় ছিল এই ঘরটায়, বাইরে কোনো একটা 1 টাকা সম্পর্ক তারে নাই। এদিকে মনে হয় কারে দেন টাকা দিব, 3-4 লক্ষ টাকা গড়াইনে রাখছে, এই টাকাটা সুদ্ধা সঞ্চয় টাকাটা শেষ হয়ে গেছে ওহন। সকলের সহযোগিতা দরকার বলে মনে করেন স্থানীয় জনসাধারণ। ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিবার দুটি দ্রুত সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের।